কতটা সুন্দর কালার, কতটা সুন্দরভাবে খুলে আসছে। এটাকে আমি পার্পল ড্র্যাগন ফ্রুট বলছি, ফলের বাহার। যেদিকেই তাকাই সেদিকেই ফল, সিট্রাস, কমলা লেবু। আমের সিজন নয়, তবুও কিছু আম রয়েছে, যেমন ভিয়েতনাম বারো মাসি মাল্টা, থাইল্যান্ড অল টাইম কাটিমন। তার সাথে আরও কিছু ফল রয়েছে যেগুলো সহজে খুঁজে পাওয়া যায় না। ক্যামেরাটা একটু লো অ্যাঙ্গেলে নিয়ে আসলে দেখা যাবে, এদিকে দেখুন একদম নিচে একটা ফল হয়ে রয়েছে। হয়তো বা এটা আমার নজরেও আসতো না যদি সবুজ রঙের হতো, লাল রঙের জন্যই একটু নজরে আসছে। এই হলো ড্র্যাগন ফ্রুট। এটা এমন একটা গাছ যার বিন্দুমাত্র যত্ন পরিচর্যা প্রয়োজন হয় না। আমার ছাদবাগানের কোনো গাছেরই আমি বিশেষ যত্ন পরিচর্যা করি না, তবে এই ফলটির আরও একেবারেই যত্নহীন একটা ফল, এটাকে আমরা প্রুন করে কেটে নিলাম। আজকে এই ফলটিকে কেটে দেখবো এর মধ্যে কেমনটা কালার এসেছে। চলুন ফলটিকে কেটে নেওয়া যাক। ফলটি কাটতে গিয়ে আমার হাতই কেটে যেতে নিচ্ছিল। এবার দেখি এর ভেতরের কালারটা, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। ড্র্যাগন ফ্রুটের মধ্যে এই ভ্যারাইটিটাই কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের। আর এই ভ্যারাইটিটা যে রয়েছে এর কোনোরকম যত্ন পরিচর্যা নেই। ফলের সাইজ মিডিয়াম, খুব একটা বড় হয় না, তবে পরিচর্যা করলে এর সাইজ অনেকটাই বাড়তে পারে। আমি জাস্ট একটা কোণে অনেক গাছের মাঝে কোনোরকম রেখে দিয়েছি, জাস্ট রোপণ করেছিলাম। আর রোপণ করার পর তেমনভাবে ওতে আর ফার্টিলাইজার দেওয়া হয়নি, বা রোদও ঠিকঠাক পায় না, তারপরও ওই গাছটায় ফল হয়। তাই যারা ব্যস্ত মানুষ রয়েছেন বা ছাদবাগানে পর্যাপ্ত সময় দিতে পারেন না, কাজের অবসরে কিছুটা সময় পান, সেই সামান্য সময়ে মনের শখ পূরণের জন্য ছাদে বাগান করেন, তারা কিন্তু ড্র্যাগন ফ্রুট লাগাতে পারেন। আপনি জল দিতে ভুলে গেলেও গাছ মরবে না। আপনি যদি 7 দিন 10 দিন 15 দিন জল নাও দিতে পারেন, ব্যস্ত থাকেন, সময় পাচ্ছেন না, বা গাছের যত্ন করতে পারছেন না। অনেকে বলে ড্র্যাগনে হ্যান্ড পলিনেশন করতে হয় বা ক্রস পলিনেশন করতে হয়, তাতে হয়তো রেজাল্টটা বেটার আসে, কিন্তু আমি সমস্ত কোনো কিছুই করি না। রাত্রি 11টা 12টার সময় ছাদে এসে পলিনেশন করা আমার পক্ষে সম্ভব নয়, তবুও আমি দেখছি আমি যতটুকু করছি তাতেই কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আসছে। তাই ছাদ বাগানে ড্র্যাগনটা একটা ইজি জিনিস, প্রত্যেকেই করতে পারেন। আর এটা প্রোপাগেট করাও একদম ইজি, আপনার যে কোনো বন্ধু থেকে একটা ব্রাঞ্চ কেটে এনে লাগিয়ে নেবেন, বাস ড্র্যাগন ফ্রুট আপনার ছাদ বাগানে হয়ে যাবে। আর এটা মরারও চান্স নেই, জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, যেন গোড়ায় অতিরিক্ত জল না যাবে। ড্র্যাগন ফ্রুটের স্বাদ সম্বন্ধে অনেকেই জানতে চান, বা ড্র্যাগন ফ্রুটের অনেক ভ্যারাইটি রয়েছে যেই ভ্যারাইটিগুলো সম্পর্কে মানুষ জানতে চান। প্রতিটা ভ্যারাইটি আমার টেস্ট করা হয়নি, তাই সেগুলো সম্বন্ধে আমি এখনই ডিটেলসে বলতে পারছি না। তবে যে কটা ভ্যারাইটি আমি টেস্ট করেছি সেগুলোর মধ্যে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, ড্র্যাগন ফ্রুটের স্বাদ আমাকে তেমনভাবে বিস্মিত করতে পারেনি। আমি এমনটা বলছি না যে ড্র্যাগন ফ্রুটের স্বাদ খারাপ বা এটা খেতে ভালো নয়, কিন্তু আমার কাছে এটা সারপ্রাইজিং কিছু মনে হয়নি। তবে এর যেটা বিশেষত্ব সেটা হলো এর নিউট্রিশন ভ্যালু। এর নানান রকমের ঔষধি গুণাগুণের জন্য আমরা এই ড্র্যাগন ফ্রুটকে ছাদবাগানে রোপণ করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হলো লো মেনটেনেন্স, কোনোরকম কোনো মেনটেন্সের প্রয়োজন হয় না, জাস্ট লাগিয়ে রেখে দিন, জল দিতে ভুলে গেলেও অসুবিধা নেই, ফার্টিলাইজারেরও বিশেষ কোনো প্রয়োজন নেই, কোনোরকম স্প্রে যত্ন পরিচর্যার প্রয়োজন নেই, ইজিলি গাছটা হয়, সিম্পলি ফল দেয়। তাই এই গাছটি ছাদবাগানে সংগ্রহে অবশ্যই রাখা যেতে পারে। চলুন আজকে এই ড্র্যাগন ফ্রুটটাকে কেটে নিই, কেটে নিয়ে টেস্ট যাচাই করি। দেখুন কাটার সময় কীভাবে রস পড়ছে। এটা কিন্তু একদমই অর্ডিনারি কমন ভ্যারাইটি, যেটা ইজিলি সব জায়গায় অ্যাভেলেবেল, রেড ড্র্যাগন ফ্রুট। ড্র্যাগন ফ্রুটটাকে কেটে নিয়ে এভাবে এর খোসাটা সিম্পলি ছুলে যায়, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে কিন্তু সত্যিই মারাত্মক রকমের সুন্দর একটা জিনিস, একটা আকর্ষণীয় একটা ভ্যারাইটি বলা চলে। ড্র্যাগন ফ্রুটের অনেক ভ্যারাইটি রয়েছে, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয়, যেটাকে রেড ড্র্যাগন ফ্রুট বলা হয়, অন্তত আমি তো এই নামেই জানি। তবে এর অন্য কোনো নাম থাকতে পারে, যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ এটা রেড তো নয়, কালারটা একটু বেগুনি টাইপের, পার্পল ড্র্যাগন ফ্রুটও একে বলা যেতে পারে। চলুন টেস্ট করে দেখে নেওয়া যাক পার্পল ড্র্যাগন ফ্রুটের টেস্ট কেমন হচ্ছে। ড্র্যাগন ফ্রুটের টেস্ট আমার কেন জানি না এমনটাই মনে হয়, খুব একটা ভালো রিয়াকশন আমি ড্র্যাগন ফ্রুট খেয়ে দিতে পারি না। তবে সিম্পলি বলবো, ড্র্যাগন ফ্রুট ভালো একটা জিনিস, আপনারা রোপণ করতে পারেন, ছাদবাগানে রোপণ করুন, নিউট্রিশন ভ্যালুর জন্য একে রোপণ করুন। আর এর লুকসটা দেখুন কতটা অসাধারণ কালার। এটাকে যদি এখান থেকে আবার খোলা যায়, দেখুন কতটা সুন্দর কালার, কতটা সুন্দরভাবে খুলে আসছে। এটাকে আমি পার্পল ড্র্যাগন ফ্রুট বলছি, কেউ এটাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি এর কালারটা পার্পেলে দেখতে পাচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।